নমস্কাৰ সকলোকে সুপ্ৰভাত জনাই ষ্টুডিঅ'ত মই ঋতু আৰু মই আপোনালোকক জনাম দৈনিক বাতৰি কাকতৰ মুখ্য পৃষ্ঠাত প্ৰকাশ পোৱা শিৰোনাম হ'ব প্ৰথমতে হাতত তুলি লৈছোঁ অসমীয়াৰ প্ৰতিদিন বাতৰি কাকতখন আৰু তাৰ পূৰ্বে জনাই দিওঁ যে আজি দেওবাৰ 7 মাৰ্চ আৰু ফাগুন মাহৰ 22 তাৰিখ অসমীয়া প্ৰতিদিনত প্ৰথমতে শিৰোনাম দখল কৰিছে যে 16 নতুন মুখেৰে কংগ্ৰেছৰ প্ৰথম প্ৰাৰ্থীৰ তালিকা দীৰ্ঘ উৎকণ্ঠা আলোচনা বিতৰ্কৰ অন্তত AICCA দিলে অনুমোদন আনহাতে বক্স হিচাপত প্ৰকাশ পাইছে যে পদত্যাগৰ ভাবুকি দি বৈঠকৰ পৰা ওলাই গ'ল ক্ষুব্ধ সুস্মিতা দেৱ প্ৰাৰ্থী বাছনি আসন ভাগ বাটোৱাৰাক লৈ কংগ্ৰেছত বিদ্ৰোহ ৰুমি নাথক প্ৰাৰ্থিত্ব AIUDFক অধিক আসন দিয়াৰ বিৰোধিতা সুস্মিতাৰ আৰু হাইলাকান্দিত কংগ্ৰেছ কাৰ্যালয় লণ্ডভণ্ড ইন্দিৰা ভৱনত তলা লগালে দলীয় কৰ্মীয়ে আন এক শিৰোনাম আছে যে মিত্ৰতা অসাৰ সমষ্টিয়ে অজাপৰ ৰাইজৰ দলত পৃথক পৃথক প্ৰাৰ্থী বিজেপিৰ বি টীম কংগ্ৰেছ AIUDFৰ অভিযোগ প্ৰমাণিত অজাপয় প্ৰাৰ্থী ঘোষণা কৰা মৰিয়নিত অখিলৰো প্ৰতিদ্বন্দ্বিতাৰ সম্ভাৱনা একেদৰে অজাপয় প্ৰাৰ্থী দিয়া থাওৰাত ধৈৰ্য কোঁৱৰৰ মনোনয়ন পত্ৰ সংগ্ৰহ আনহাতে UPPLৰ ৰাজনৈতিক ভেটি ধ্বংসৰ ষড়যন্ত্ৰ বিজেপিৰ পানেৰী কলাইগাঁও দলীয় প্ৰাৰ্থী বিচাৰি ৰাজপথ উত্তাল আৰু ক্ষুদ্ধ নেতাকৰ্মী এক আলোকচিত্ৰ প্ৰকাশ পাইছে ইয়াত উল্লেখ কৰিছে যে ভেৰগাঁও টংলাত হিমন্ত বিশ্ব দিলীপ শইকীয়া বিশ্বজিৎ দৈমাৰীৰ প্ৰতিকৃতি দাহ কৰি সমষ্টি এৰি দিয়াৰ হুংকাৰেৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে আৰু তাৰে এক আলোকচিত্ৰ প্ৰকাশ পাইছে আন এক শিৰোনাম ইয়াত স্থান পাইছে যে ক্ষমতাৰ শকত নিশাটোতে ৰং সলাই গেৰুৱা হ'ল নীলাচ পৰমানন্দ আৰু সাহিত্য সভা কলংকিত কৰি শান্ত নহ'ল বহুৰূপী ৰাজবংশীয়ে চিপাঝাৰত ক্ষুব্ধ বিজেপি কৰ্মীৰ 2 মণ্ডল কাৰ্যালয়ত তলা ওলোমাই বিক্ষোভ কাৰ্যসূচী আৰু হিমন্ত বিশ্ব দিলীপ শইকীয়াৰ ফটো সম্বলিত হৰ্ডিং ভাঙি লণ্ডভণ্ড জয়ন্ত মল্লৰ সভাৰ প্ৰস্তাৱ প্ৰত্যাখ্যান অগপৰ গণ পৰিষদৰ বিধান পৰিষদৰ সমূহীয়া পদত্যাগৰ যুঁজা আৰু জয়ন্ত মল্লৰ প্ৰাৰ্থিত্ব ঘোষণাৰ পিছতে নলবাৰীত অঘটন এফালে গণ পৰিষদ এৰিলে সত্যব্ৰত কলিতাই আৰু টিকট নোপোৱাত ক্ষুব্ধ সমৰ্থকৰ পথ অৱৰোধ কংগ্ৰেছ বিজেপিত বিদ্ৰোহৰ উকমুকনি গেৰুৱা বহন পিন্ধি ডুমডুমাৰ প্ৰাৰ্থী হ'ল ৰূপেশ গোৱালা আৰু এয়া আছিলে অসমীয়া প্ৰতিদিন বাতৰি কাকতখনৰ শিৰোনাম আন এখন বাতৰি কাকত হাতত তুলি লৈছোঁ নিয়মীয়া বাৰ্তা বাতৰি কাকতখন হাতত তুলি লৈছোঁ ইয়াত প্ৰথমতে শিৰোনাম দখল কৰিছে যে UDFক লৈ কংগ্ৰেছত মহাবিদ্ৰোহ আসন বুজাবুজিক মত বিৰোধী অসন্তুষ্ট সুস্মিতা সিদ্দিকৰ পদত্যাগৰ হুংকাৰ তাজ বিমানটাত উত্তপ্ত পৰিস্থিতি আৰু দুৰ্ঘোৰ সংকট অংক মিলা নাই মহাজোঁটৰ কাছাৰ জিলা কংগ্ৰেছ কাৰ্যালয় লণ্ডভণ্ড জিতেন্দ্ৰ সিঙৰ ফটো সম্বলিত পোষ্টাৰ বেনাৰ ফালিলে কংগ্ৰেছে জ্যেষ্ঠ নেতা শৰদ বৰকটকীৰ অসন্তুষ্টি গৌৰৱ গগৈ প্ৰদ্যুৎ বৰদলৈ হস্তক্ষেপৰ অভিযোগ বক্স হিচাপত প্ৰকাশ পাইছে যে 4জন প্ৰাক্তন মন্ত্ৰী শীৰ্ষ নেতা প্ৰাৰ্থিত্বৰ পৰা বঞ্চিত কংগ্ৰেছৰ 40জনীয়া প্ৰাৰ্থীৰ তালিকা ঘোষণা ইফালে ৰাজপথ দলীয় কাৰ্যালয় কপালে বঞ্চিত প্ৰাৰ্থীৰ সমৰ্থকে সমষ্টিয়ে সমষ্টিয়ে নেতাকৰ্মীৰ ক্ষোভৰ অগনি দুধনৈত বিজেপি কাৰ্যালয় তলা কমলপুৰত অগপকৰ্মীয়ে কাৰ্যালয়ৰ পৰা আঁতৰালে দলীয় পতাকা প্ৰতীক আৰু তিয়কৰ টায়াৰ জ্বলাই প্ৰতিবাদ বৰাকৰ বঞ্চিত বিধায়কৰ নিৰ্দলীয়ভাৱে প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ ভাবুকি আনহাতে 5 সমষ্টিত বিজেপিৰে বন্ধুত্বপূৰ্ণ প্ৰতিদ্বন্দ্বিতা অতুল বৰাই এই মন্তব্য কৰিছে কমলপুৰ লখিমপুৰ নাহৰকটীয়া পলাশবাৰী পাথাৰকান্দি আৰু ফণীভূষণ চৌধুৰীৰ ভাষ্য প্ৰফুল্ল মহন্তৰ টিকট কাটিছে বিজেপিয়ে 17 সমষ্টিৰ প্ৰাৰ্থীৰ তালিকা প্ৰস্তুত আজি ঘোষণা আন এক শিৰোনাম ইয়াত আছে যে সুস্বাস্থ্যৰে প্ৰণৱ কুমাৰ গগৈ ৰামকুমাৰক মোকলাই দিব আলফাই সাংবাদিকৰ ক্ষমা আঁতৰিল জটিলতা আৰু NDFBSৰ 3 সদস্যৰ বিৰুদ্ধে ন্যায়ৰ চাৰ্জশ্বীট ASP গুলজাৰ হুছেইনৰ হত্যাকাণ্ড আৰু আনুষ্ঠানিক ঘোষণাহে বাকী মিত্ৰতা ভংগৰ দিশে অজাপ আৰু ৰাইজৰ দল 18 সমষ্টিৰ প্ৰাৰ্থী দিলে ৰাইজৰ দলে মৰিয়নিৰ পৰাও প্ৰতিদ্বন্দ্বিতাৰ চিন্তা চৰ্চা অখিল গগৈ আৰু এয়া আছিলে নিয়মীয়া বাৰ্তা বাতৰি কাকতখনৰ শিৰোনাম আন এখন বাতৰি কাকত হাতত তুলি লৈছোঁ দৈনিক অগ্ৰদূত বাতৰি কাকতখন হাতত তুলি লৈছোঁ আৰু ইয়াত প্ৰথমতে প্ৰকাশ পাইছে যে আজিহে খুলিব মহাজোঁট আলোচনা চলি আছে সিদ্ধান্ত হ'বলৈ এতিয়াও বাকী বৰকটকী সুস্মিতা সিদ্দেক প্ৰমুখ্যে বহু জ্যেষ্ঠ নেতা ক্ষুব্ধ একাধিক স্থানত দলীয় কাৰ্যালয় লণ্ডভণ্ড
আর জিলাই জিলাই বিজেপির ক্ষোভ বৃদ্ধি, কার্যালয় তলাপথত জুই, দলীয় প্রার্থীক মানি নোলার হুঙ্কার কেবাটাও সমষ্টিত। আনহাতে ডিফুট কংগ্রেসের প্রার্থী হব বিজেপি মন্ত্রী রহাং, আর প্রার্থিত্ব বঞ্চিত ডাক্তার মানসিং জয়রামর হতে আলোচনার পরবর্তী রণকৌশল নির্ধারণ। আর কংগ্রেসের প্রথম প্রার্থীর তালিকাত নেতার সতী সন্ততি অন্তর্ভুক্তি, শিল্পীসহ নতুন মুখরও স্থান। আর আলোচনা চলিছে কংগ্রেসের মহন্ত প্রার্থী হব বহমপুরের অগপত্যাগ সত্যব্রত কলিতার। আন এক শিরোনাম আছে যে কংগ্রেসের মিলি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডাক্তার পেগু বাহিনীর ষড়যন্ত্রত খুব স্বার্থনেশী নেতার কুটিল রাজনীতি, আর টি এম পি কে বিভাজন আসন্ন। আর এয়া আসলে দৈনিক অগ্রদূত বাতর কাকতখনের শিরোনাম। আন এখন বাতর কাকত হাতত তুলি লৈছো, অসমীয়া খবর বাতর কাকতখন হাতত তুলি লৈছো, আর ইয়া প্রথমতে শিরোনাম দখল করেছে যে বিজেপি অগপ কংগ্রেসত মহাবিদ্রোহ, প্রার্থিত্ব সমষ্টিক কেন্দ্র করে উত্তাল শাসক বিরোধীর মজিয়া, আর থুয়াচাঙ দলীয় নীতি আদর্শ, ব্যক্তিবিশেষর আশীর্বাদ ধন বলেই প্রার্থিত্ব লাভর প্রধান মাপকাঠি, আর তৃণমূল কর্মীর দাবি অর্থহীন। ইফালে কংগ্রেসত ভয়ঙ্কর বিসম্বাদ, রুমিনাথর প্রসঙ্গ দল ত্যাগর হুঙ্কার ক্ষুব্ধ সুস্মিতার, বরাকর একাধিক সমষ্টি এ আই ইউ ডি এফক দিয়াক কেন্দ্র করে বহু নেতার পদত্যাগর প্রস্তুতি, আর কংগ্রেস এরি বিজেপিত যাওয়া রাজদীপ গোয়ালাই নাপালে টিকট, পুনরায় উভতিব কংগ্রেসলে। আন এক শিরোনাম আছে যে ইউ পি পি এল নেতার বিজেপি মুর্দাবাদ ধ্বনি, তলা লগালে কার্যালয়, সমষ্টির ক্ষেত্র ইউ পি পি এলক বিজেপিয়ে গুরুত্ব নিদিয়ার অভিযোগ, পানেরিত নির্দলীয় প্রার্থী হব মনমোহন বড়ো। আন এক শিরোনাম আছে যে আজি ঘোষণা হব অগপর প্রার্থীর তালিকা, বন্ধুত্বপূর্ণভাবে যুঁজিব পাঁচ সমষ্টিত, আর লক্ষিমপুর, নাহরকটিয়া, পাথারকান্দি, পলাকবাড়ী, কমলপুরত বিজেপির সৈতে অগপর মিত্রযুঁজ। ইফালে এজনো প্রার্থী নাই বাইশ সমষ্টিত বিজেপির বিরুদ্ধে প্রত্যাহ্বান আনিব চুটিয়া ছাত্র সন্থায়। আন এক শিরোনাম প্রকাশ পাইছে যে অগপ ত্যাগ সত্যব্রত কলিতার, কংগ্রেসের হয় কমলপুরত প্রতিদ্বন্দ্বিতা, কমলপুর অগপ বিধান পরিষদর সমূহীয়া পদত্যাগর সিদ্ধান্ত, নেতৃত্বর বিরুদ্ধে ক্ষোভ উজাড়ি রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ। ইফালে বিজেপির নেতৃত্বত বিটিসিত পরিবর্তনের নামত চলিছে সিন্ডিকেট রাজ, বিপিএফর বিধায়ক রবিরাম নার্জারির মুকলি অভিযোগ। আর কংগ্রেসের চল্লিশজনীয় প্রার্থী তালিকা প্রকাশ হাইকমান্ডর, স্থান নাপালে বহু রথী মহারথীয়ে। আন এক শিরোনাম আছে যে কাপুর হলুয়া দি নিমিষতে অগপ এরি গেরুয়া হল পরমানন্দ, অগপক এরি দিয়া সিপাঝারের বিজেপি প্রার্থী ডক্টর পরমানন্দ রাজবংশী, বিজেপিত যোগদান করিয়ে রূপেশ গোয়ালাই পালে ডুমডুমার প্রার্থিত্ব। আর এয়া আসলে খবর বাতর কাকতখনের শিরোনাম। আন এখন বাতর কাকত হাতত তুলি লৈছো, আমার অসম বাতর কাকতখন হাতত তুলি লৈছো, ইয়াত প্রথমতে শিরোনাম দখল করেছে যে মিত্রজোঁট মহাজোঁটত ফাট, আয়ারাম গয়ারাম দৌড়ত তলমল রাজনীতি, প্রার্থী ঘোষণার লগে লগে প্রতি দলতে বিদ্রোহ, আর বিজেপির অগপর বন্ধুত্বপূর্ণ যুঁজ পাঁচ সমষ্টিত, লক্ষিমপুর, পাথারকান্দি, পলাকবাড়ী, কমলপুর, নাহরকটিয়া, আর পত্নীর উদ্যোগত বিদ্রোহর প্রস্তুতি প্রফুল্ল কুমার মহন্তর। ইফালে চন্দ্রপতন বিজেপির বিরুদ্ধে ইউ পি পি এলর প্রার্থী, আর তাজত কংগ্রেসের বৈঠক, বাহিরত সুস্মিতা সিদ্দিকর বিদ্রোহ। আন এক শিরোনাম আছে যে সিন্ডিকেটেরে জড়িত প্রার্থীক টিকট অভিযুক্ত গৌতম জিতুকু আদরণি, আর ডিফুট কংগ্রেসের প্রার্থী হব সুংম রহাং। আনহাতে আলফা সন্তুষ্ট মুক্তি দিব পণবন্দীক, পোর্টেলর বারম্বার ক্ষমা প্রার্থনা, আর বঞ্চিত মমিনুল বিজেপির টিকট নাজির আমিনুল জিন্নালয়, আর অক্ষয় মিথুনক লৈ মোদীর মহাসমাবেশর প্রস্তুতি। ইফালে ঠকুয়াখানার নির্বাচন কেন্দ্রিক হিংসা, বিজেপি কর্মীক প্রহার, আর গণশক্তির সমর্থক আটক। আর এয়া আসলে আমার অসম বাতৰি কাকতখনের শিরোনাম। আন এখন বাতৰি কাকত হাতত তুলি লবলৈ বিচাৰিছো, অন্তিমখন বাতৰি কাকত হাতত তুলি লৈছো, দ্য সান ট্রিবিউন বাতৰি কাকতখন হাতত তুলি লৈছো, আর ইয়াত প্রথমতে শিরোনাম দখল করেছে কং রিলিজেস ফার্স্ট লিস্ট অফ 40 ক্যান্ডিডেটস, সুস্মিতা সোর ওভার লিভিং ব্রেক ভ্যালি মাইনরিটি ডমিনেটেড সিট টু এ আই ইউ ডি এফ, রিফ্ট বিটুইন রাইজর দল এন্ড এ জি পি ওভার সিট শেয়ারিং, অখিল গগৈ টু কনটেস্ট ফ্রম শিবসাগর এল এ সি, এ জি পি আক্স মহন্ত টু রিজয়ন কনটেস্ট পোল,
Himanta loyalist in BJP list shows ministers influence. আৰু এয়াই আছিল আজিৰ বাতৰি কাকতৰ শিৰোনামৰ অনুষ্ঠান আজিৰ বাবে বিদায় লৈছোঁ পৰৱৰ্তী খবৰৰ বাবে চাই থাকিব ঈশান নিউজ ধন্যবাদ